হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আচ্ছা, হঠাৎ করে ইচ্ছে করছে ফুচকা খেতে। ও মেঘলা দিন, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তাই ভাবলাম ফুচকাটা বানিয়ে নিই। তাই প্রথমে আমি আলু একটা আর ডিম একটা সিদ্ধ দিয়েছি, কেন আমরা দুজনে খাবো তাই আমাদের এটুকু এনাফ। তাই ভাবলাম আগে সিদ্ধটা দিয়ে দিই, এরপরে ফুচকার স্পেশাল জিনিসের মধ্যে তো এগুলো তো মাস্টই পড়ে, একটা কাঁচা লেবু, শসা, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো তো সারা ফুচকা হবেই না। তাই আমি এগুলোকে রেডি করছি। এদিকে আলু সিদ্ধ হয়েছে, আর এটা সয়া সস, একটু সয়া সস দেব, একটু টেস্ট হবে। এটা অপশনাল, কারো ভালো লাগলে দে, কারো না লাগলে না। এবার আমি তেঁতুলটা ভিজিয়ে রাখবো। হঠাৎ করে এইমাত্রই আমি সব কিছু রেডি করছি, তাই তেঁতুলটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সঙ্গে সঙ্গেই ট্যাঙ্গাটা সেরে দেবে। টকটা একটু বেশি হবে, এটা এখানে আমি এখানে ভিজিয়ে রেখেছি। এবার আমি এগুলো রেডি করছি। অলমোস্ট আমি কিছু করে ফেলেছি কাঁচা জিনিস, যেগুলো কাঁচা এগুলো আমি রেডি করে ফেলেছি। পেঁয়াজ কুচি করে দিয়েছি, লেবু কাঁচামরিচের সাথে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে। এবার আমি সব মশলা এখানে একত্রে মিশিয়ে নিয়েছি ডিমটা রেখে, কেননা ডিমটা আমি উপরে দেব। এটা আমার ডিমটা উপরে দিতে ভালো লাগে, কেননা এটা তো সবাই দেয়। আর কয়েকটা ফুচকা আমি ভেঙে নিচ্ছি, যাতে করে মশলার সাথে একটু হাতে টেস্ট হবে। তাই আমি কয়েকটা ফুচকা ভেঙে দিয়েছি মশলার সাথে। সত্যি আমি রেডি করতেছি আর আমার খুবই ভালো লাগছে। আমি তাড়াতাড়ি রেডি করব আর আমি খেয়ে নেব। আমি এবার ফুচকার ভিতরে পোরটা রেডি করছি। মাশাল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে কি বলবো। আমি একটু লাইটটা বাড়িয়ে দিয়েছি, আমি অল্প করেছি, আমরা দুজনে এগুলো খাবো, বেশি খেলেও তো হবে না। তাই উনি আমার হাজব্যান্ড বেশ খাবেন না, আমি খাবো একটু বেশি। পোরটা রেডি করছি। সত্যি আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, এটা একটা রেডিমেড প্যাকেট ছিল আমার কাছে, আমি দেশ থেকে এনেছি। তাই আমি এগুলো একটা আমি গড়েই রেডি করছি। আমরা যে সিটিতে থাকি সেই সিটিতে এটা পাওয়া যায় না, খুব ইচ্ছে হয় খেতে বাট নেই। আর ঠান্ডা দিন এগুলো খেতে খুবই ভালো লাগে। আসলে এই খাবারটা আমার অনেক অনেক প্রিয় একটি খাবার, খুব পছন্দীয়। আমার মনে হয় এটা সবার জন্য সবারই ভালো লাগে। দেখুন কি লোভনীয় হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এবার আমি টকটাকে রেডি করব। টকে একটু মরিচ দেব, শুকনো মরিচের গুঁড়া। এটা দেখুন মরিচের গুঁড়োটা দিতেই খুব সুন্দর একটি কালার এসেছে বা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে একটু ধনিয়া পাতা দেব, তো দেখতে একটু আর একটু সুন্দর হবে, হাতে আর একটু টেস্ট থাকবে। টকটা আসলে যদি খুব মজাদার, টকের মধ্যে একটু জাল জাল থাকলে খুবই মজা লাগে। এই যে আমার টকটা রেডি হয়ে গেছে, এদিকে আমি ফুচকাও রেডি করে ফেলেছি। এবার আমাদের খাওয়ার পালা, খেয়ে নেব।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ।